বাংলা সাহিত্যের যুগ বিভাগ বাংলা সাহিত্যের ইতিহাস প্রায় সাড়ে তেরোশো বছরের এ দীর্ঘ সময়কে আলোচনার সুবিধার্থে প্রথম তিনটি যুগে ভাগ করা হয়েছে এক নম্বর প্রাচীন যুগ ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত দুই নম্বর মধ্যযুগ বারোশো এক খ্রিস্টাব্দ থেকে আঠারোশ খ্রিস্টাব্দ তিন নম্বর আধুনিক যুগ আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে এখন পর্যন্ত চলছে প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ চর্যাপদ ড মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল এবং প্রাচীন যুগ পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাব রচনাকাল ও প্রাচীন যুগ পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগের শুরুতে বারোশো এক খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের নিদর্শনহীনতাকে দ্য ডার্ক এজ বা আধার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ বছরকে বলা হয় ডার্ক এজ বা অন্ধকার যুগ গবেষকগণ মনে করেন তুর্কি আক্রমণের ফলে এদেশে হত্যা এবং ধ্বংসযজ্ঞের যে যজ্ঞ চলে তাতে অনেক মন্দির মঠ ধ্বংসের সঙ্গে সঙ্গে সাহিত্যের নিদর্শন প্রতিসমূহ ধ্বংস হয় যেখানে প্রাণের অস্তিত্ব বিপন্ন সেখানে সাহিত্য সংস্কৃতির উন্মেষ বা বিকাশ কিছুই চলতে পারে না বাংলা সাহিত্যের ইতিহাস বৃত্তাগণ ড সুকুমার সেন ড অসিত কুমার ড গোপাল হালদার ড সুনীতি কুমার ও ড মোহাম্মদ ছৈদুল্লাহ উপযুক্ত মত প্রকাশ করেন সতেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে আঠারোশ ষাটটি খ্রিস্টাব্দ এই সময়কে যুগ সন্ধিকাল বা অবক্ষয় যুগ বা দ্বিতীয় অন্ধকার যুগও বলা হয়ে থাকেন সৈয়দ আলিয়া আহসান এই সময়টিকে প্রায় শূন্যতার যুগ বলেছেন মধ্য যুগকে তিন ভাগে ভাগ করা হয় প্রাক চৈতন্য যুগ তেরোশো একান্ন থেকে পনেরোশো খ্রিস্টাব্দ চৈতন্য যুগ পনেরোশো এক খ্রিস্টাব্দ থেকে ষোলশো খ্রিস্টাব্দ মতান্তরে পনেরোশো এক খ্রিস্টাব্দ থেকে সতেরোশো খ্রিস্টাব্দ চৈতন্য পরবর্তী যুগ ষোলোশো এক খ্রিস্টাব্দ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ মতান্তরে সতেরোশো এক খ্রিস্টাব্দ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ চৈতন্য পরবর্তী যুগকে সুবর্ণ যুগ বলা হয় আধুনিক যুগকে দুভাগে ভাগ করা হয়েছে আধুনিক যুগ বা প্রথম পর্যায়ে আঠারোশো খ্রিস্টাব্দের থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ আধুনিক যুগ দ্বিতীয় পর্যায় পর্যায় আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত যুগ বিভাগ সম্পর্কে গবেষকদের গুরুত্বপূর্ণ মত বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে অনুসন্ধিৎস হয়েছে বিভিন্ন ব্যক্তি রামগতি ন্যায়রত্ন প্রাচীন এবং আধুনিক যুগের ইতিহাস গ্রন্থ প্রথম রচনা করেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তার বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে মধ্যযুগ ও ঊনবিংশ শতাব্দীর সাহিত্যকে নিম্নোক্ত তিন ভাগে ভাগ করেছেন এক নম্বর আদ্যকাল অর্থাৎ প্রাক চৈতন্য পর্ব বিদ্যাপতি চণ্ডীদাস কৃত্তিবাস দুই নম্বর মধ্যকাল অর্থাৎ চৈতন্য যুগ থেকে ভারতচন্দ্র পূর্ব পর্যন্ত তিন নম্বর ইদা নিন্তন কাল ভারতচন্দ্র থেকে রামগতি নায় ন্যায় রত্নের সময় পর্যন্ত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যুগ বিভাগ ক নম্বর প্রাচীন বা মুসলমান পূর্ব যুগ নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ তুর্কি বিজয়ের যুগ বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো খ্রিস্টাব্দ গ আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ তেরোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ অন্ত অন্তমধ্যম যুগ মধ্যযুগ পনেরোশো খ্রিস্টাব্দ থেকে আঠারোশ খ্রিস্টাব্দ চৈতন্য যুগ পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো খ্রিস্টাব্দ ও নবাবী আমল সতেরোশো খ্রিস্টাব্দ থেকে উঙ্গ নাম্বার আধুনিক বা ইংরেজি যুগ আঠারোশো খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মধ্যযুগ প্রথম পর্ব প্রাক চৈতন্য যুগ চতুর্দশ পঞ্চদশ শতাব্দী দ্বিতীয় পর্ব চৈতন্য যুগ ষোড়শ শতাব্দী তৃতীয় পর্ব উত্তর চৈতন্য যুগ সপ্তদশ শতাব্দী চতুর্থ পর্ব অষ্টাদশ শতাব্দী ড মোহাম্মদ শহীদুল্লাহ বৌদ্ধযুগকে ভাগে ভাগ করেছেন হচ্ছে পাঠান আমল বারোশো এক খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ খ মোঘল আমল পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ থেকে ডক্টর পনেরোশ হকের মতে তুর্কি যুগ বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সুলতানি যুগ তেরোশো একান্ন থেকে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ মোগলাই যুগ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ গোপাল হালদারের মতে মধ্যযুগ প্রাক চৈতন্য পর্ব বারোশো খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দে নম্বর চৈতন্য পর্ব পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো নবাবী আমল খ্রিস্টাব্দ থেকে আঠারো খ্রিস্টাব্দ প্রাচীন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য ব্যক্তিকেন্দ্রিক ছিল মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্মপ্রধান আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য মানবপ্রধান প্রাচীন বাংলা ভাষায় লেখা প্রাচীনতম সাহিত্যিক দৃষ্টান্ত হিসেবে চর্যাপদ নামে বৌদ্ধতান্ত্রিক পদসংকলন উন্থাপিত করা যায় বা উপস্থাপন করা যায় চর্যা গীতিকোষগুলো বৌদ্ধ সহজিয়াদের আধ্যাত্মিক সাধন সঙ্গীত চর্যাপদের ভাব ও ভাষা দুই বাঙালির শুধু বাংলা ভাষা কেন সমস্ত পূর্ব ভারতের নব্য ভাষার প্রথম গ্রন্থ চর্যা চর্যবি নিশ্চয় ড মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের রচনাকাল ছিল ছয়শ পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শ পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ আধুনিক পণ্ডিতদের মতে গ্রন্থটির প্রকৃত নাম চর্যাগীতিকোষ বাংলার পাল বংশের রাজারা বৌদ্ধ ছিলেন তাদের আমলে চর্যাগীতিকোষগুলোর বিকাশ ঘটেছিল সেন রাজাদের প্রতাপের জন্যই বাংলাদেশের বাইরে গিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়েছিল তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাইরে নেপালে পাওয়া গেছে পাঞ্জাবের মহারাজা রণজিত সিংহের পুরোহিত পুত্র রাধা কিশন ভারতের সকল ভাষার পুঁথি সংরক্ষণের জন্য লর্ড লরেন্সকে অনুরোধ সালে প্রাদেশিক গভর্নরদের সাথে পরামর্শ করে পুঁথি সংগ্রহের ব্যবস্থা করেন বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি রাজা রাজেন্দ্রলাল মিত্রের সাহায্যে পুঁথি সংগ্রহের কাজ শুরু করেন রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালে গিয়ে সংস্কৃতে রচিত অনেকগুলি বৌদ্ধ ধর্ম ও সাহিত্যের পুঁথি প্রাপ্ত হন এবং আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে সংস্কৃতি বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থ সেগুলোর একটি তালিকা প্রকাশ করেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্র লাল মিত্রের মৃত্যুর পর বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির প্রদত্ত দায়িত্ব থেকে দায়িত্ব পেয়ে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আঠারোশো সাতানব্বই থেকে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে দুইবার নেপালে যান উনিশশো সাত খ্রিস্টাব্দে তৃতীয়বারের মতো নেপালে গিয়ে নেপালের রাজ গ্রন্থশালা রয়্যাল লাইব্রেরি থেকে চর্যপাদ সহ হাতে লেখা চারটি গ্রন্থ আবিষ্কার করেন গ্রন্থ চারটি হল চর্যাশয় নিশ্চয় পাদের দোহা কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্নব হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনায় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থ চারটি হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় চারটির মধ্যে কেবল চর্যাপদের ভাষা বাংলা বাকিগুলো অপভ্রংশ ভাষায় রচিত চর্যাপদ প্রকাশের পর অসমিয়া উড়িয়া মৈথালী ও হিন্দি ভাষার পণ্ডিতেরা তাদের ভাষার নিদর্শন বলে দাবি করেন উনিশশো বিশ সালে বিজয়চন্দ্র মজুমদার চর্যাপদের ভাষা নিয়ে সর্বোত্তম গবেষণা করেন তিনি চর্যার ভাষাকে খিচুড়ি ভাষার সমষ্টি বলে মত প্রকাশ করেন খ্রিস্টাব্দে সুনীতি সুনীতিকুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও গ্রন্থে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে সর্বপ্রথম প্রমাণ করেন ভাষা বাংলা তার মতে চর্যাবদের ভাষার মধ্যে পশ্চিমবঙ্গের প্রাচীন কথা বা কথ্য ভাষার প্রভাব রয়েছে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাবদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন এবং উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি চর্যাবদের সঠিক পাঠ নির্দেশ করেন চর্যাবধের তিব্বতী অনুবাদের সংবাদ প্রথম দিয়েছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিব্বতী অনুবাদকের নাম কীর্তিচন্দ্র ড বাগচি চন্দ্র তিব্বতী অনুবাদ সংগ্রহ করে প্রকাশ করেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে ড শশীভূষণ দাস চর্যাগীতির অন্তর্হিত তাৎপর্য ব্যাখ্যা করেন চর্যাবধ রচনা করেছেন বৌদ্ধ সহজিয়া সাধকগণ এগুলি ছিল তাদের সাধন সংগীত বিহারের পণ্ডিত রাহুল সাংকৃতায়ন চর্যাগীতি নিয়ে হিন্দি ও ইংরেজিতে প্রচুর গবেষণা করেন তারাপদ মুখোপাধ্যায় চর্যাপদ থেকে বিশেষ সর্বনাম ও ক্রিয়াপদের রূপ এবং বাক্য গঠন রীতির স্বরূপ দৃষ্টান্ত যোগে দেখিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রথম চেয়ারম্যান ছিলেন তার উপাধি মহামোহোপাধ্যায় এবং শাস্ত্রী পারিবারিক পদবি ভট্টাচার্য খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে একমাত্র ছাত্র হিসেবে প্রথম বিভাগে পাশ করে শাস্ত্রী উপাধি লাভ করেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি মহামোহোপাধ্যায় উপাধি লাভ করেন চর্যাপদের অনুলিপির লিপিকার বারো শতক বলে পণ্ডিতগণ অনুমান করেন চর্যার পুঁথিটি বঙ্গাক্ষরে লিপিকৃত এবং বাঙালির লেখা বলে অনুমান করা হয় চর্যাবধের নামকরণ নিয়ে নানা মত মুনিদত্তের মতানুসারে আশ্চর্য চর নেপালের প্রাপ্ত পুঁথিতে নাম চর্যবি নিশ্চয় এখানে চর্যা যা আচরণীয় অচর্য যা আচরণীয় নয় বিনিশ্চয় নিশ্চিতভাবে জানা ডক্টর চন্দ্র বাগচির মতে চর্যবি নিশ্চয় হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাচর্য বিধু শেখের শাস্ত্রীর মতে আশ্চর্য চর্যচয় তিব্বত অনুবাদ অনুবাদের নাম চর্যা গীতিকোষ বৃত্তি এতে মনে করা হয় মূল সংকলের নাম ছিল চর্যা গীতিকোষ আধুনিক পণ্ডিতদের অনুমান চর্যা গীতিকোষ সংস্কৃতির টিকার নাম চর্যাচর্য নিশ্চয় চর্যাবধের সংস্কৃত টিকাকার মুনি দত্ত চর্যাবৎপ্রাপ্ত পুঁথিতে একান্নটি গান ছিল যার মধ্যে এগারো সংখ্যক পদ টিকাকার কর্তৃক ব্যাখ্যা দেওয়া হয়নি গ্রন্থের কয়েকটি পাতা নষ্ট হয়ে যাওয়াতে ভুসুকুপাড় তেইশ নং পদের দশ লাইনের মধ্যে প্রথম ছয় লাইন পাওয়া গেছে এবং কান্নুপার, চব্বিশ নং তান্ত্রিপাড় পঁচিশ নং এবং কুকুরিপার আটচল্লিশ নং পদ পাওয়া যায়নি ফলে পদ পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটি পদ সংখ্যা কার কয়টিম পদকর্তার নাম কান্ডুপা কান্ডুপার রচিত পদ তেরোটি প্রাপ্ত পদ বারোটি টিম আটটি পদ রচিত করেন তার সাড়ে সাতটি পাওয়া গেছে সরহ পাদের চারটি চারটি পাওয়া গেছে কুকুরিপা তিনটি তার মধ্যে দুটি পাওয়া গেছে লুইপা শান্তিপা পা পা দুটি করে এবং অন্যান্যরা একটি করে পদ রচনা করেছিলেন তাহলে এখান থেকে জানতে পারলাম সর্বোচ্চ পদ রচনা করে কাণ্ড তারপরে দ্বিতীয় সংখ্যক সংখ্যকুপার পদগুলির তালিকা এক নং লুই পাদানাম দুই নম্বর কুকুরি পাদানাম তিন নম্বর বীরহু পাদানাম চার নম্বর গুন্ডুরি পাদানাম পাঁচ নোং চারটিলা পাদানাম ছয় ভুসুকুপা পাদানাম সাত নম্বর কানু পাদানাম আট কম্বলাম পাদানাম নয় নম্বর কানু পাদানাম দশ নম্বর কান্নু পাদানাম এগারো নং কানু পাদানাম বারো নং কানু পাদানাম তেরো নম্বর পদ হচ্ছে এটাও কানু নামের চোদ্দ নম্বর পদ নম্বর ডম্বি পাদানামের পনেরো নং পনেরো নম্বর শান্তি পাদা নামের ষোলো মহিধর পাদা নামের সতেরো বিনা পাদা নাম আঠারো কানু পাদা নম্বর পদ হচ্ছে কান্নুপাদানাম নাম 20 নম্বর কুকৃপা পদা নাম 21 নম্বর ভুসুকুপা পাদানাম নাম 22 নম্বর সর্বপদা নাম নম্বর ভুসুকুপা পাদানাম নাম 24 পঁচিশ নাম নম্বর তন্ত্রী পদা নাম 26 শান্তি পদা নাম 27 বসুকুপা নাম বা বসুকু পদা নাম নম্বর পদ হচ্ছে صبر পদা নাম 32 লুই পদা নাম নম্বর বসুকু পদা নাম একত্রিশ নম্বর আর্য দেবপাদান বত্রিশ সরহপাদান তেত্রিশ ধ্যান্ডন পাদানাম চৌত্রিশ দারিখপাদানাম পৈত্রিশ ভাদেপাদানাম ছত্রিশ কান্নপাদানাম সাঁত্রিশ তারক পাশ সরহপাদানাম উনচল্লিশ সরহপাদানাম চল্লিশ কান্নুপাদানাম একচল্লিশ ভুসুকুপাদানাম বেয়াল্লিশ কান্নপাদানাম তেতাল্লিশ ভুসুকুপাদানাম চাল্লিশ কঙ্কনপাদানাম পঁয়তাল্লিশ কান্নুপাদানাম ছয়চল্লিশ জয়নন্দীপাদানাম সাতচল্লিশ বা আটচল্লিশ নম্বর কুকুরি পাতা নাম ঊনপঞ্চাশ বসুকুপা নাম পঞ্চাশ সরহ নাম এই মোট পঞ্চাশটি চর্যাপদের রচিত পথ সংখ্যা প্রাপ্ত পুঁতিতে লারিডম্বি পাতা নাম শুনে তাদিম চর্যায় ব্যাখ্যা নাস্তি এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই পুঁতি লিপিকারের সামনে মূল চর্যা সমূহ যে পুঁথিটি ছিল তাতে এইখানে এমন একটি চর্যা ছিল যা টিকাকার ব্যাখ্যা করেননি তার মানে টিকাকার মূলের যে পুঁথি অবলম্বনে টিকা রচনা করেছিলেন তাতে ওই পদটি ছিল না কিন্তু লিপিকারের চর্যা ছিল একান্ন তাই বলা যায় মূলে পঞ্চাশটি ছিল না ছিল একান্ন টিম মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বুদ্ধিষ্ট মিষ্টিক সঞ্চগ্রন্থে জন কবি এবং পঞ্চাশটি পদের উল্লেখ করেছেন ড সুনীতি কুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম খণ্ডে চব্বিশ জন কবির নাম এবং একান্নটি পদের কথা উল্লেখ করেছেন কয়েকজন পদকর্তা লুইপা প্রথম কবিতা কবিতাটি লুইপার তিনি আদি কবি তিনি দুটি পদ রচনা করেছেন এক নম্বর এবং উনত্রিশ নম্বর লুইপা বাঙালি কবি ছিলেন তার জন্ম উড়িষ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে লুইপা রার অঞ্চলের লোক তিব্বতের ঐতিহাসিক লামা তারানাথের মতে লুইপা বাংলাদেশের গঙ্গার ধারে বাস করতেন তিনি বাংলাদেশের ছিলেন ও রাহুল ডহুল তাকে প্রথম কবি বলে স্বীকার করেন না মোহাম্মদ শহীদ মধ্যে তার জীবনকাল সাতশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত সংস্কৃত ভাষায় লুইপা পাঁচটি গ্রন্থ রচনা করেন অভিসর বিহং বিভঙ্গ এক নম্বর অভিসম অভিসময় বিভঙ্গ বজ্রসত্ত্ব সাধন বুদ্ধদয় ভগবদা ভসার এবং তত্ত্ব স্বভাব সবরপা ড মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি প্রাচীনতম কবি এবং লুইপার গুরু ছিলেন সবরপা তিনি কবি ছিলেন না তিনি ব্যাধ ছিলেন ড মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি বাংলাদেশের লোক ছিলেন এবং জীবনকাল খ্রিস্টাব্দ থেকে সাতশো বত্রিশ খ্রিস্টাব্দ তিনি দুটি পদ পদ এবং নম্বর রচনা করেছেন সংস্কৃত ও অপভংশ ভাষায় তার গ্রন্থ ষোলোটি কান্ডপা সর্বাধিক পদ রচয়িতা তেরোটি পদ রচনা করেছেন তার বাড়ি উড়িষ্যায় তিনি সম্পূর্ণ বিহারে বাস করতেন জীবনকাল ড মোহাম্মদ চৌদ্দুলার মতে অষ্টম শতক থেকে রাহুল সাংস্কৃতায়নের মতে জীবনকাল ঊর্ধ্বসীমা আটশো চল্লিশ খ্রিস্টাব্দ তিনি পদ রচনা করেছেন তেরোটি তার মধ্যে পাওয়া গেছে সাত নয় দশ এগারো বারো তেরো আঠারো উনিশ চব্বিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মোট বারোটি তেরোটির মধ্যে বারোটি পাওয়া গেছে পাওয়া যায়নি চব্বিশ নাম্বার পদ পাওয়া যায়নি চর্যাপদ ছাড়া অপভ্রংশ ভাষায় তিনি দোহাকোষ রচনা করেছেন চর্যাপদ ছাড়া অপভ্রংশ ভাষায় তিনি দোহাকোষ রচনা করেন নাম শান্তি দেব তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন সেই জীবনে লালন্দা বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষু হিসেবে নিঃসঙ্গভাবে অবস্থান করেন তার জীবনকাল ডদ মতে সপ্তম শতকের দ্বিতীয়ার্ধে রাহুল সাংস্কৃতায়নের মতে তার জীবনকাল শেষ সীমা আটশো ভুসুকু বাঙালি ভৈলি নিউ ঘরিণী চন্ডাল লেলি ঊনপঞ্চাশ এই উক্তির কারণে তাকে বাঙালি কবি বলে মনে করা হয় তিনি দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা তিনি আটটি পদ রচনা করেছেন ছয় একুশ তেইশ সাতাশ তিরিশ একচল্লিশ তেতাল্লিশ ঊনপঞ্চাশ তেইশ নং পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে এ পদের দশ লাইনের মধ্যে প্রথম ছয় লাইন পাওয়া গেছে সেই হিসেবে তার পদ পাওয়া গেছে সাড়ে সাত দশমিক ছয়টি সরহ পাবা সরজ সরজব্রুজ পা সর্বাধিক পদ রসয়িতা চারটি পদ রচনা করেছেন বাইশ বত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ নামার পদ তার পদের ভাষা বঙ্গ কামরূপী তিনি অপভ্রংশ ভাষায় দোহাকোষ রচনা করেন মোহাম্মদ শৈদুল্লার মতে তিনি আধুনিকতম পদকর্তা কুকুরিপা তাকে প্রাচীনতম মহিলা কবি বলে ধারণা করা হয় প্রাচীনতম মহিলা কবি হলেন চন্দ্রাবতিম ড মোহাম্মদ মতে তিনি বাংলাদেশের লোক এবং অষ্টম শতকের প্রথমার্ধে বর্তমান ছিলেন লামা তারানাথের মতে এটি কুকুরিপার বা কুকুর সর্বদা সঙ্গে থাকতেন এই সিদ্ধ বা নামে সিদ্ধা পরিচিত হয়েছিলেন লামা তারানাথের মতে কুকুরিপা একটা পার সাথে একটা কুকুর সর্বদা সঙ্গে থাকতেন পদ রচনা করেছেন তিনটি দুই বিশ এবং আটচল্লিশ তার রচিত আটচল্লিশ নং পদ পাওয়া যায়নি তন্তীর পা তিনি পদ করেছেন যায়নি মুনিদত্তর্যদেবের পাচ্ছেন পদ তারা মতে তিনি মেবারের রাজা ছিলেন এবং তার পদের ভাষা উড়িষ্যা মহিধর পা তার পদের ভাষা প্রাচীন মৈথিলী তিনি এক নম্বর পদ রচনা করে বা একটি পদ রচনা করেন তার পদের নাম ষোল নম্বর ভাদ্রপাদ বা ভাদেপা তিনি কান্ডুপার শিষ্য ছিলেন কান্ডুপার শিষ্য ছিলেন তিনি পেশায় চিত্রকর ছিলেন পদ রচনা করেছেন একটি পঁয়ত্রিশ নম্বর পদ শান্তি পা তার প্রাচীন বৈতালি তিনি দুটি পদ রচনা করেছেন পনেরো নম্বর এবং ছাব্বিশ নম্বর ঢ্যান্ডন পা পদ রচনা করেছেন একটি তেত্রিশ নম্বর ঢ্যান্ডন পদের অর্থ ঢেরি অর্থাৎ ডুগডুগি ডুগি বা জিয়ে ভিকা পা লারিডম্বিপা প্রাপ্ত পুতিতের দশ নং পদের লর দশ নং পদের পর ডম্বি পাদা নাম নামে একজন পদকর্তা নাম পাওয়া যায় পদ পাওয়া যায়নি তার পদের ব্যাখ্যা দেননি পা। তিনি লোহার ছিলেন পদ নাম্বার নাম্বার একটি পদ মিননাথ বা মচ্ছন্দ্রনাথ কে শহীদুল্লাহ প্রথম বাঙালি কবি মনে করেন তিনি সপ্তম শতকের বর্তমান ছিলেন চর্যাপদে তার কোনো পদ নেই একুশ নং চর্যায় টিকার কেবল চারটি পংির কথা উল্লেখ আছে পঙ্ি হল কহন্তি গরু পরমার্থের বাট কর্ম কুরঙ্গ সমাধিক পাঠ কমল বিকশিল কোহিন কহিহন জমরা কমল মধু পিভিপি ধোকে মহিন্দ্র মোহন বসু কম্বল আম্বর বা কাম্বলিপা রচিত আট নং পদের সঙ্গে রবীন্দ্রনাথের কবিতার সাদৃশ্য পেয়েছেন আমার করুণা নৌকা সোনায় ভর্তি রয়েছে তাতে রূপা রাখার ঠাই নেই ভাষা সম্পর্কে ভাষা সম্পর্কে নানা চর্যা ভাষা চর্যার ভাষা হচ্ছে সংকেতের ভাষা চর্যা হরপ্রসাদ হরপ্রসাদ ছাত্রী বলেছেন এজন্য তার নাম সন্ধ্যা বা সান্ধ আলো আধারী ভাষা ম্যাক্স মুলারের মতে চর্যাবের ভাষা হল প্রসন্ন ভাষা ড মোহাম্মদ শৈদুল্লা বলেছেন সেকালের বাংলা আসামি ও উড়িষ্যার ভাষার পার্থক্য ছিল সামান্যই তার মতে এর ভাষাকে প্রাচীন বাংলা কিংবা প্রাচীন বঙ্গ কামরূপী ভাষা বলাই সঙ্গত ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও ডিবিএল গ্রন্থে বিস্তারিতভাবে ধ্বনিতত্ত্ব ব্যাকরণ ও ছন্দ বিচার করে সিদ্ধান্ত করেছেন যে চর্যার পদ সংকলনটি আদিমতম বাংলা ভাষা রচিত বাঙালি পদকর্তা লুইপা কুকুরিপা বিরুপা সবরপা জয়ানন্দ বা জয়নন্দীপা ধামপা ভাষা বিচারের আরো কেউ কেউ বাঙালি হতে পারেন তবে কয়েকজন অবাঙালিও ছিলেন ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ছন্দ অধিকাংশ পণ্ডিত চর্যাপদের মধ্যে ছন্দের প্রভাব লক্ষ্য করেছেন আধুনিক মাত্রা বিচারে মাত্রাবৃত্ত ছন্দ বলে ছান্দিগুন মনে করেন চর্যাপদ উঠে এসেছে বাংলাদেশের বাঙালি জীবন চর্যার কালে বাংলা ও বাঙালির জীবনে মূল অর্থনৈতিক চালিকা শক্তি ছিল কৃষি ভিত্তিক চর্যাপদের রচনা শুরু হয় পাল যুগে পাল পা হল পদকর্তাদের সম্মানসূচক উপাধি আধুনিক পদকর্তা এবং ও সবরপা নবচর্যা গীতি নেপাল থেকে সংগ্রহ করেন ড শশীভূষণ দাশগুপ্ত এতে পদ রয়েছে একশো একটি চর্যাপদের ইংরেজি অনুবাদ করেছেন হাসনা জসিম উদ্দিন মৌদুদ বইটি নাম মিস্টিক্স পোয়েট্রি অব বাংলাদেশ চর্যাপদের প্রবাদ ব্যাখ্যা করেছেন কয়জন ছয়জন বা চর্যাপদের চর্যাপদের প্রবাদ বাক্য ব্যবহৃত হয়েছে ছয়টি এক নম্বর অপনামাংশে হরিণা বৈরি ছয় নং ভূষকুপা ভূষকুপার রচিত পথ ছয় নম্বর অপনামাংশে হরিণা বৈরী এর অর্থ হলো আপন মাংসের জন্যই হরিণ সকলের শত্রু দুই নম্বর হাতেরে কাঙ্কন মা এটি নম্বর পদ অর্থ হাতের হাতেই কাকুন আছে দর্পণ দেখানো অর্থাৎ হাতে কাকুন আছে কি না দেখার জন্য দর্পণের দিকে তাকায়ও না দুই তিন তিন নম্বর হারিত ভাত নাহি নীতি আবেশী এটি ড্যান্ডন পার রচিত তেত্রিশ নম্বর পদ অর্থ হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন অতিথি আসে চার নম্বর দুহিলু দুধ কি ব্যান্টে সামাই এটি ড্যান্ডন পাড় রচিত তেত্রিশ নম্বর পদ দোয়ানো দুধ কি বাটে প্রবেশ করে এটির অর্থ পাঁচ নম্বর পদ প্রবাদ বাক্য হচ্ছে বর শুন গোহালি কি মো দুধ বল বলন্দে সরহপার রচিত উনচল্লিশ নম্বর পদ অর্থাৎ বরং বা ভালো শূন্য গোয়াল কি হবে আমার দুষ্টু বল দে দুষ্টু বল গরুর থেকে শূন্য ভালো ছয় চাহন্তে বিনঠা। এটি কঙ্কন কোন রচিত চুয়াল্লিশ নম্বর পদ এর অর্থ হচ্ছে এক সাইতে আর বিনষ্ট হল এক সাইতে আর বিনষ্ট হলো চর্যাপদ বিষয় গ্রন্থ গ্রন্থের নাম এবং রসায়তার নাম বুদ্ধিস্ট মিষ্টি সন্স গ্রন্থটি রচনা করেছে শহীদুল্লাহ চর্যাবধ গ্রন্থটি রচনা করেন মনীন্দ্র মোহন বসু চর্যাব অতীন্দ্র মজুমদার হিস্টোরি অব বেঙ্গলি নিহার রঞ্জন রায় হিস্টোরি অব এনশিয়েন্ট বাংলা রমেশচন্দ্র মজুমদার চর্যা গীতিকা আনোয়ার পাশা ও আব্দুল হাই নতুন চর্যাপদ সৈয়দ মোহাম্মদ শাহেদ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের লাইন কা আ তরুবর পাঞ্চ চঞ্চল চিত্রায় পাইছিলি কাল কা আ তরুবর পাঞ্চ চঞ্চল চি আ পৈঠা কাল দুইবার এক নম্বর পদ শ্বশুরা নিদ গেল বহুরি জাগই কানেট চড়ে নিল কাগন মাগই কুকুরি পার নগর বাহিরের ডম্বি তোহারি কুরিয়া সই সই ভাসি বাহমা নারিয়া কান্নুপা দিবসী বহুরি কাহুই হইল ডাই রাইল কামরুকুরিপা দুই নম্বর পদি পার পাত্রের গীত বিয়লে বুঝুই ডেডনপা ভব নিমান ভব নিম্মান্নে পরহ মাদলা মন পবন বেনি করণ্ড কাশালা কান্নপার রচিত উষ্ণা উষ্ণা পাবত পরিহান গিবত গুঞ্জুরি মালি সবর পা আঠাশ নম্বর পদ টালত মোর ঘর নাহি পরবেশী হারিত ভাত নাহি নীতি আবেশী ডেন্ডনপার রচিত দারিদ্রকৃষ্ট জীবনের চিত্র এতে পাওয়া যায় দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র চাপদের পদগুলোতে পাওয়া যায় বিসিএস অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নাবলী চর্যাধ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এখন আলোচনা করব এক নম্বর চর্যাপদের কোন ধর্মমতের কথা বলা হয়েছে উত্তর বৌদ্ধ ধর্মমতের উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন উত্তর রমণীপাদ কান্নপাদ লুইপাত শান্তিপাত তারা তিনজনই প্রাচীনতম কবি বা প্রাচীন যুগের কবি কিন্তু রমণীপাত তিনি প্রাচীন যুগের কবি নন 3 নম্বর কোন ব্যক্তি সম্প্রতি নতুন চরজাবod আবিষ্কার করেন উত্তর সৈয়দ মোহাম্মদ शाहिद 4 নম্বর বাংলার সাহিত্যের আদি কবি কে আদি কবি উত্তর লুইপা 5 নম্বর কোন জন চরজাবদের পদকর্তা উত্তর সবরপা kittibas বিদ্যাপতি জয়দেব পদকর্তা নয় সরোপা পদকর্তা চরজাবদের ছয় নম্বর বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি সাত নম্বর কোন সাহিত্যকর্মে উত্তর চর্যাপদের গান সংখ্যা কতগুলো উত্তর একান্নটি একান্নটি গান সংখ্যা নয় নম্বর কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচিত বা পরিচয় দিয়েছেন উত্তর ভুসুকুপা দশ নম্বর কোন রাজবংশের আমলে চর্যাবদ্ধ রচনা শুরু হয় উত্তর পাল বংশের আমলে পাল রাজবংশের আমলে চর্যাবদ্ধ রচনা শুরু হয় এগারো নম্বর বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি বা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি উত্তর চর্যাপদ বাংলা বারো নম্বর বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাবদ্ধ রচনাকাল উত্তর সপ্তদশ শতক থেকে দ্বাদশ শতক তেরো নম্বর বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাবদের প্রাপ্ত পদ সংখ্যা চর্যাবদের প্রাপ্ত সারে ছয় চল্লিশটি চোদ্দ নম্বর প্রশ্ন অরপ্রসাদ শাস্ত্রী কাকে আদি কবি মনে করেন উত্তর নই পাকে পনেরো নম্বর বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাবাদ আবিষ্কৃত হয় কত সালে চর্যাবাদ আবিষ্কৃত হয় উনিশশো সালে আর প্রকাশিত হয় উনিশশো সালে ষোলো নম্বর চর্যাবাদ কোন ছন্দে লেখা উত্তর চন্দ্রাবধ মাত্রাবৃত্ত ছন্দে রচিত সতেরো নম্বর দ্য উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় নম্বর চর্যপদ মূলত কি মূলত গানের সংকলন উনিশ নম্বর কোন পণ্ডিত চর্যাবধের পদগুলো টিকাকার মাধ্যমে ব্যাখ্যা করেন উত্তর মণি দত্ত বিশ নম্বর বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি উত্তর চর্যাবদ একুশ নম্বর বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত কে সম্পাদনা করেন উত্তর শ্রী হরপ্রসাদ শাস্ত্রী বাইশ নম্বর ডক্টর ড মতে চর্যাবধের ভাষা বঙ্গ কামরূপী উত্তর বঙ্গ কামরূপী তেইশ নম্বর চর্যাবধের কবিগুণের মধ্যে সর্বাধিক পদ রসহিতার গৌরবের অধিকারীকে কানরূপা তার রচিত পদ তেরোটি পাওয়া গেছে বারোটি চব্বিশ নম্বর বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি কাব্য প্রাচীনতম শাখা কাব্য পঁচিশ নম্বর চর্যাপদের কোন পণ্ডিত খণ্ডিত আকারে পথটি খণ্ডিত আকারে পাওয়া যায় উত্তর তেইশ নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় ছাব্বিশ নম্বর চর্যাগীতি রচনার সংখ্যাধিকের দ্বিতীয় স্থানের কে উত্তর ভূষকুপা তার রচিত পদ আটটি সাতাশ নম্বর এক এক প্রকার প্রকার কি গান নম্বর বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন উত্তর আধুনিক যুগ আদি বাংলা সাহিত্যের সরি যুগের কাব্য নিদর্শন আদি যুগ বা প্রাচীন যুগ উনত্রিশ নম্বর চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথমকে প্রমাণ করেন উত্তর ড সুনীতি কুমার চট্টোপাধ্যায় ত্রিশ নম্বর অপনবাংশী হরিনা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত উত্তর অন্তর্ভুক্ত একত্রিশ নম্বর চর্যাপদে কয়টি বত্রিশ নম্বর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি ক নম্বর বুদ্ধিস্ট মিস্টিক সংস তেত্রিশ নম্বর চর্যা চর্যবি নিশ্চয় এর অর্থ কি উত্তর কোনটি আচরণীয় আর কোনটি নয় চৌত্রিশ নম্বর প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি উত্তর চর্যাপদ পঁয়ত্রিশ নম্বর বিভঙ্গ বিভঙ্গ কার রচনা উত্তর লুইপা অভিসময় বিভঙ্গ কার রচনা উত্তর লুইপা ছত্রিশ নম্বর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি উত্তর হাজার বছরের পুরান বাংলা ভাষায় ভাষা হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থ প্রকাশ করেছিলেন তার নাম হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা সায়ত্রিশ নম্বর চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য উত্তর সহজিয়া বৌদ্ধগণ আটত্রিশ চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে উত্তর নেপালের রাজগ্রন্থশালা থেকে উনচল্লিশ নম্বর বাংলা সাহিত্যের প্রাচীন যুগে নিদর্শন কোনটি উত্তর দহাকোষ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য আর কোনো তথ্য যদি জানতে থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ